আই চি আৰল ৰাইচ ৰিচৰ্চ ইনষ্টউট ওড়া তৰফৰ আপোনাৰ অৰ্গানাইজেচন নাম ৰশা গভমেণ্ট জব্ ৰ চৰকাৰী নিযুক্তি ৰখত যে আবেদন কৰিব আবেদন কৰি পাৰিব হু কেন আপ্লাই দেখোন ইয়াক আমি সমস্ত জিলাৰ পিলা মানে ইয়াক আবেদন কৰি পাৰিবলৈ ইয়াক বহুত মেল এণ্ড ফিমেল ইয়াক আবেদন কৰি পাৰিব উভয় পুৰুষ আৰু মহিলা ইয়াৰ আবেদন

প্ৰোজেক্ট আছাণ্ট পাই আপোনালোকৰ পোষ্ট ভাকেন্স ৰ পি এ পৰা আপোনালোকৰ পোষ্ট ভাকেন্স ৰ যা কি আপোনালোকৰ অৰ্গানাইজেচন নাম ৰ আই চি আ্যাচনা ৰাইচ ৰিচৰ্চ ইনষ্টউটা তৰফৰ আপোনাৰ অৰ্গানাইজেচন নাম ৰ অনলাইন ইয়াক আপোনাক আবেদন কৰিব পাৰিব দেখন্ত যিমান আবেদন কৰিব কেমি আবেদন কৰি পাৰিব আপ্লিকেচন মোড কণ ৰখানু ইয়াক আপোনাক অনলাইন মাধ্যমেৰে ইয়াক আপোনাক আবেদন কৰিব পাৰিব আপ্লিকেশ্যন ফৰ্ম ফিলপ কৰি অনলাইন মাক আপোনাক পঠাইবোৰ পাৰিব কেতিয়াও মাধ্যমতে দেখোন আপোনাক ইমেল

কোনো অপলাইনৰে আবেদন কৰিব পাৰিব নাই কেৱল আপোনাৰ মানে অনলাইন মাধ্যমতে ইমেল মাধ্যমতে পঠাইবোৰ পাৰিব আপ্লিকেশ্যন ফৰ্ম ফিলপ কৰি দেখন্তু আপোনাৰ মানে সেই আপ্লিকেশ্যন ফৰ্মি এছৰে মিমি ফিলপ কৰি পাৰিব ভিডিঅ' শেষত আপোনালোকি আপোনাৰ ভিডিঅ'টো শেষ যায় দেখোন সবুকি ডিটেইল ইনফৰ্মেচন জাতিপাৰিব দেখোন যে টেলিগ্ৰাম গ্ৰুপ জইন কৰি নাথাকিবলৈ নিহাতি টেলিগ্ৰাম গ্ৰুপ জইন কৰি নাথাকিব মোৰ ডিপিএছ্ৰ লিংক দেখোন এই আবেদন ষ্টাৰ্ট ডেট ৰৈছে আপ্লিকেশ্যন ষ্টাৰ্ট ডেট ৰৈছে আপোনাৰ অলৰেডি আপোনালোকৰ আবেদন ষ্টাৰ্ট হৈ যায় আবেদনৰ লাষ্ট ডেট আপোনালোক দেখোন পঁচিছ ফেব্ৰুৱাৰী দুই হাজাৰ বাইছ সুধা ইয়াক আপোনালোক আবেদন কৰিব পাৰিব আপ্লিকেশ্যন ফৰ্ম ফিল্ কৰি ইমেল মাক আপোনাক অনলাইন মানে পঠাইক পাৰিব পঁচিছ ফেব্ৰুৱাৰী দুই হাজাৰ বাইশা এবং তারপরে দেখুন এতে আপনার আপ্লিকেসন ফিজ তো দেখুন আপনার কপ্লিকেসন ফিজ লাগু নাই তো আপনার যে কাস্ট মধ্যে ইয়াক আপনার মগণার আবেদন করপারে ইউআর এস সি এস টি ও বি সি জেন আপনার যে ক্যাটেগর হয়ে কেকি এখন মগণার আবেদন করি পে নো ফিজ ফর অল ক্যান্ডিডেট এর আপনার রাজ্য এবং তাপরে দেখুন এটি আপনার লিমিট বা বয়স সীমা কে রয়েছে দরকার তো দেখুন যদি আপনার লিমিট বা বয়স সীমা রয়েছে মিনিমম এজ আপনার অঠর বর্ষ রয়েছে এবং ম্যাক্সিমাম এজ রয়েছে আপনার পচাশ বর্ষ রয়েছে অর্থাৎ দেখান আপনার বয়স মিনিমমাম অঠর বর্ষু মেক্সিমাম পচাশ বর্ষ মধ্যে হচ্ছে বলে এখন আবেদন করে পাবে তো যদি আপনার বয়স অঠর বর্ষর কম হচ্ছে কিংবা পচাশ বর্ষর অধিক হচ্ছে বলে আপনার মানে আবেদন করে পেয়ে না অঠর বর্ষর যদি আপনার বয়স পচাশ বর্ষ মধ্যে হেঁচি বলে এখন আবেদন কৰি পাৰিব দেখন্ত চিলেকচন কেমি কৰাশন প্ৰ'চেছ কণ ৰখিনি আপোনাৰ চিলেকচন ৰ ইণ্টৰভ্যু মাধ্যমেৰে এতিয়া আপোনাৰ চিলেকশ্যন ৰহিব আপোনাৰ কোনো এগজাম দাবু পাৰিব নাই কোনো পৰীক্ষা দাবুক পাৰিব নাই কেৱল আপোনাৰ মানে ইণ্টৰভ্যু দেকি এই আপোনাৰ চিলেকশ্যন হৈ পাৰিব দেখোন এতিয়া আপোনালোকৰ প্লেছ অফ পোষ্টং ৰ কেং হ'ব দেখোন আই চি আ এন আৰ আই কটকৰে এতিয়া আপোনাৰ পোষ্টং ৰ এবং তারপর দেখুন এটি আপনার ক্বাফ শিক্ষাগত যোগ্যতা কন র দরকার তো দেখুন আপনার এজুকেশন ক্লাফিক শিক্ষাগত যোগ্যতা রয়েছে দ ক্যান্ডিডেট মস্ট হ্যাভ পাষ্ট ব্যাচলর অফ সাইন্স বিএসসি করেছেন বলে এখন আবেদন করে পে তো যদি স আপনার বিএসসি পাস করছেন ব্যাচলর অফ সাইন্স পাস করছেন বলে এখন আবেদন করে পে এবং তাস্ত দেখুন আপনার তিন বর্ষ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলোজি যদি সব তিন বর্ষ ডিপ্লোমা করছেন বলে এখন আবেদন

এটা তাৰপৰা দেখোন সেই আপ্লিকেশ্যন ফৰ্ম টি ভালে ফিলপ কৰি কেও ইমেল আইডিৰে আপোনাক পঠাইক পাৰিব দেখোন ইমেল আইডি ৰ আপোনালোকৰ এই ইমেল আইডেৰে আপোনাক পঠাইক পাৰিব আপ্লিকেশ্যন ফৰ্ম ফিল্প কৰি ইমেল মাধ্যমে পঠাইবোৰ পাৰিব এই ইমেল আপোনাৰ মনে ৰখি এই ইমেল আপোনাক পঠাইক পাৰিব তাৰপৰা দেখোন সেই আপ্লিকেশ্যন ফৰ্ম টি আপোনাৰ কেমি ফিল্ কৰি পাৰিব দেখোন ডিপকেশৰ আপোনালোকৰ আপ্লিকেশ্যন ফৰ্ম মিলি যাব দেখোন আপোনালোক সেই আপ্লিকেশ্যন ফৰ্মলে ফিলপ কৰি আপোনাক আবেদন কৰিব পাৰিব দেখোন এই ৰে আপোনালোকৰ সেই আপ্লিকেশ্যন ফৰ্ম টি বাইডেটা ফৰ্ম

এবং তাপরে দেখুন ন্যাম অফ দ্য পোস্ট রয়েছে তো দেখুন এপন পোস্ট আপনার আবেদন করা চাহিচ্ছেন তো সেই পোস্টর না পড়ব এবং তাপরে দেখুন ইএপি নম্বর আপনার রয়েছে আপনার অফিসিয়াল নোট সময় আপনার মিলিব অফিসিয়াল নোট সময় লিঙ্ক নোটিফিকেসন আপনার ডাউনলোড করতে এবং ইএপি নম্বর আপনার

এবং তাপরে দেখুন ক্যাটাগরি রয়েছে তো আপনার মানে কেউ ক্যাটাগরি কেউ কাস্ট এত আপনার লিখে পড়ব ইউআর এস সি এস টি ও বিসি পিডব্লু ডি আপনার মানে কেউ ক্যাটাগরি কেউ কাস্ট এতে আপনার লেখা পড়বে মেনশন করার পড়ি এবং তাপরে দেখুন সেক্স লিখি মেল কি ফিমেল যেতে আপনার লিখে পড়ব এবং তারপরে দেখুন ম্যারিজে টাটস রয়েছে দেখুন আপনার মেট কি অনমেট যেহেতু আপনার লিখে পড়ব এবং তাপরে দেখুন টেলিফোন নম্বর যদি সচিব বলে আপনারা দেবে তাপরে দেখুন প্রেজেন্ট পোস্টাল আড্রেস এর আপনার দেব এড পোস্ট ভাইপিএস পিনকোড সহ এর আপনার প্রেজেন্ট

এবং দেখুন আপনার মানে এই হেলা সে আপনার নোটিফিকেস আপনার দেখা উচিত দেখুন এই আপনার সেই নোটিফিকেশন তো এটি আপনার সব আপনার মানে পেঁয় ইমে আপনার পঠেবুক পড়বে দেখুন এতে আপনার ইমেল আপনার রয়েছে দেখুন আপনার সব কিছু ডিটেল ইনফর্মেশনারে পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার বাইশ সুদ্ধা ইয়ে আপনার আবেদন করা পড়ব তো দেখুন

করুচ এর তো এর লিঙ্ক মো নোটিফিক এবং দেখুন যদি স্কট রয়েছে বলে নিহতি আপনার কমেন্ট করি পচারি পাবেন এবং দেখুন যদি সে ভিডিওটি হেল্পফুল নিহতি গোটে লাইক করবে নিজের সাংসাকে নিহত ভাবে আপনার সেয়ার করবে এবং এমিটি জবলে ভিডিও আগুন দেখতে ভাবে চ্যানেল সবসক্রাইব করবে এবং বেলাকন দবাই দেবে কিনা যেতবে যা জব অপডেট করি আপনার সবপ্রথমে আপনার দেখিপারে তো ধন্যবাদ নমস্কার জয় জগন্নাথ